3 কোটি টাকা না, 3.5 কোটি। কোটি দিয়ে শুরু করলাম, আজকের ভাবি আলাদা। আর শুরুটা শুনেই সবাই বুঝে গেছে যে আমি কী নিয়ে কথা বলতে পারি। হ্যাঁ, আমাদের বর্তমানের ট্রেন্ডিং টপিক আমাদের রাফসান দা ছোটো ভাই, তাকে নিয়ে আমিও কিছু কথা বলতে আসছি। হ্যাঁ, সত্যি কথা বলতে ছোটো ভাই, প্রথম যখন তোমার ব্যাপারে জানছি, সব কিছু খোঁজ খবর নিয়েছি, দেখে মনে হয়েছে যে মানে আমাদের জন্য, মানে বাঙালিদের জন্য কিন্তু তুমি একটা গর্বের বিষয়। তোমার মতো বয়সে এরকম একটা অ্যাচিভমেন্ট, মানে তুমি বাংলাদেশে একটা আলাদা ধরনের ইতিহাস সৃষ্টি করছো। তো এই যে এত উপরে যাওয়া, বিশেষ করে ইউটিউবার হিসেবে, প্লাস এই যে তুমি তোমার বাবা মাকে, বাবা মার জন্য যা করছো, এর আগে করছো, ব্যবসায় হেল্প করছো বলছো, তারপরে গাড়িও কিনে দিলা এই যে 2 দিন আগে, তো দেখো কত কিছু করছো। ইভেন একটা মানে সন্তান হিসেবেও আমি হয়তোবা তোমার মতো হইতে পারি নাই, আমি আজ পর্যন্ত তোমার মাকে একটা মনে হয় ওড়নাও কিনে দিতে পারি নাই। তবে একটু ডিফারেন্স আছে, সেটা হচ্ছে যে আমার প্রায়োরিটিটা হয়তো একটু ডিফারেন্ট। আমি হয়তো মানে এই যে মানুষের মানে ব্যাপারটা কি, আমি ইভেন আমার যেসব জায়গায় খরচ আছে, ইভেন আমার বাড়ি ভাড়া হোক বা বিদ্যুৎ বিল হোক, এইসব জিনিসও আমি কখনো, আমার যত লোক যত জায়গায় টাকা পায়, এগুলো না দেওয়া পর্যন্ত ইভেন আমি মাসের যে শুরুর যে টাকাটা, সেই টাকাটাও আমি হাত দিতে পারি না। মানে এটা মেবি পার্সোনালিটির প্রবলেম, হাত দিতে পারি না বা বাজার শুরু করতে পারি না, সে না খেয়ে থাকলেও তাই। তো যাই হোক, বিষয়টা হচ্ছে তুমি যে এই যে ব্যাংকের যে বিষয়টা বললা, তুমি তো অনেক এডুকেটেড, আমাদের মতো তো অশিক্ষিত মূর্খ না। কারণ মর্টগেজ রেখে ব্যাংক থেকে লোন নেওয়া, তোমার তোমাদের স্ট্যাটাসে ব্যাংক থেকে মর্টগেজ রেখে লোন নেওয়া, আর আমাদের স্ট্যাটাস হচ্ছে বিটা বাড়ি বন্ধক রেখে দাঁড়গর্জ করা। তো এই যে ডিফারেন্সটা, তো তোমার যে এই যে এডুকেশন, এতে তো তোমার এইটুকু জানা উচিত, লাইক ব্যাংকে তুমি যে বলছো যে 10 টাকার জিনিস আর 1 টাকার জিনিস, ব্যাংক কিন্তু কখনোই 1 টাকা ধার দিলে 1 টাকা সমমূল্য পরিমাণের মর্টগেজ নেয় না। তারা মর্টগেজ নেয় কিন্তু তার থেকে অধিক ভ্যালুয়েবল, সেটা 5 গুণ হতে পারে, 10 গুণ হতে পারে, তারা তাদের থেকে অনেক বেশি মূল্যে মর্টগেজই নেয়, এটা ব্যাংকের রুলস। যেমন তারা টাকাটাও, লোনের ফুল টাকাটাও যেমন একবারে দেয় না, কিছু টাকা তারা রেখে দেয় লাইক সিকিউরিটি মানি, ঠিক একই রকম মর্টগেজেও যে কোনো জায়গায় ব্যাংক কখনো সমমূল্য পরিমাণ মর্টগেজ নেয় না। এটুকুও তোমার জানা উচিত ছিল, তোমার যে রেপুটেশন, তোমার যে পজিশন, সেই অনুযায়ী তুমি মানে আবেগের বসে এসে কথা বললে কিন্তু তোমার রেপুটেশনটাই খারাপ হবে। তো যাই হোক, আমি আসলে কিছুই না, তারপরেও যেহেতু মানে কন্টেন্ট ক্রিয়েট করি, আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের নাকি একটা ধর্ম আছে, সেই ধর্মের মধ্যে নাকি রুলস আছে যে ট্রেন্ডিং টপিক আসলে সেই নিয়ে কথা বলতেই হবে, বিশেষ করে আমাদের বাংলাদেশে ট্রেন্ডিং টপিক ছাড়া হবে না। নিউজ চ্যানেল থেকে শুরু করে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা এই ট্রেন্ডিং টপিকে কথা বলে, তো এই নিয়ে আমারও কথা বলতে হবে। তো এনিওয়েজ, অনেক বন্ধুবান্ধব থেকে শুরু করে অপরিচিত মানুষ, বহুত মানুষের বহুত পোস্ট, কমেন্ট, সব কিছু নিউজ ফিডে আসছে। আমি এত ডিটেলস কিছুই জানতাম না আসলে, ফেসবুক ঘাটলেও মানে ফেসবুকের যে আপডেট জিনিসগুলো, এইগুলো নিয়ে আমি খুব কমই আপডেট থাকি। তো অনেকগুলো পোস্ট দেখার পরে যেটুকু বুঝলাম, সেটা হচ্ছে রাফসানের বাবা মাকে গাড়ি গিফট করার পরে, খুব সম্ভবত মানে এটা যে আমি অ্যানালাইজ করে যেটা বুঝলাম, যে ওর গাড়ি গিফট করার পরেই কারো কোথাও লাগছে বা জ্বলছে, এই জন্য ঘাটাঘাটি করে এটা বের করছে যে ওর বাবার হোক বা বাবা মায়ের দুজনেরই হোক লোন আছে 3 কোটি বা 3.5 কোটি টাকা গেল। সেটা নিয়ে অনেক মানুষ অনেক কথা বলতেছে যে এত টাকা লোন নিছে, গাড়ি না কিনে লোন শোধ করলো না কেন। এখন এটা তো ওদের ব্যাপার, কপাল ভালো যে ওদের লোন এত কম, এটা ওদেরই ভুল আর কি, কপাল ভালো বলা ভুল হবে না, মানে ঠিক হবে না। তো এই যে কি যেন বলে, এই কয়দিন আগে হইলো না যে মর্টগেজ ছাড়া, কোনো ডকুমেন্ট ছাড়া ওই যে 800-900 কোটি টাকা নিয়ে হাওয়া হয়ে গেল, তার কিন্তু কিছুই হয়নি, কিন্তু এই কোটি টাকা নিয়ে কিন্তু বহুত নাড়াচাড়া হচ্ছে। তো যাই হোক, এটা ওদের ভুল না, ওরা যদি আরও বেশি নিত তাহলে কিন্তু বেঁচে যেত, ওদের কাছেও আসতো না ব্যাংকরা। তো যাই হোক, এরকম মানে এক্সাম্পল আমার মানে চেনা জানার মধ্যেই আছে, মানে আমি চোখের সামনেই দেখছি যে এইভাবে করে তারা দিব্যি ভাব নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো বিষয়টা সেটা না, লোকের কথা লোক বলছে, আর রাফসানের ছোটো ভাই যেহেতু নাম, রাফসানদের ছোটো ভাই, তাই নাম ধরেই ডাকছি আর তুমি করেই বলবো ছোটো ভাই। তো ওর কিন্তু এটা ক্ষতি হয়নি, ওর এই যে 4 মিলিয়ন ফলোয়ার মেবি ফেসবুকে, ওই মানে সেটা হয়ে যাবে না, দেখা গেছে 10 মিলিয়ন এই ঘটনার পরে, এটা কিন্তু ওর একটা প্লাস পয়েন্ট। কিন্তু তারপর ও মন খারাপ করে ছেলেটা একটা ভিডিও বানাইছে, কিন্তু সে যে ভিডিও বানাইছে ছোটো ভাই হিসেবে, তার ওই যে ভিডিওতে যে কথাগুলো বলছে সেই বিষয়ে আমি কথা বলতে চাই। ফার্স্ট অফ অল, সে বলছিল যে দুই তরফ থেকেই আমাদের শোনা উচিত, তো ওর তরফ থেকে কথাটা বলছে, ব্যাংকের তরফ তো আমরা শুনি নাই, কিন্তু ব্যাংকের তরফ না শুনলেও আমি ওর তরফের সাথে কম্পেয়ার করে আমার তরফ থেকে কিছু বলি। ও যেরকম ওই যে এই লোন নেওয়ার কথা বললো, যে ব্যাংকের থেকে যে টাকাটা লোন নিয়েছে অ্যামাউন্টটা না জানা পর্যন্ত অ্যামাউন্টটা তারা দিতে পারছে না। তো এই যে অ্যামাউন্টটা বাড়ছে, ডেফিনেটলি ব্যাংকের কিস্তি দিতে পারে নাই বলেই বাড়ছে। আজকে আমার বলতে গেলে ব্যবসা নেই, কিন্তু ব্যবসা কিন্তু একসময় আমিও করেছি,
আমার ইন্টারনেট ব্যবসার লাইসেন্স ছিল, আইএসপি লাইসেন্স, এবং তাতে ওদের মতো কোটি টাকার ব্যাপার না হলেও লাখ টাকা তো গুনেছি, 2-3 লাখ 4 লাখ টাকা মাসে এরকমও গুনেছি। তো যাই হোক, সেটা মানে আলাদা একটা চ্যাপ্টার, যে বাঙালি তো বাঙালিদের সাথে আসলে যায় না, আমি এই জন্য ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিছি, কারণ আমার সাথে কেন জানি মেন্টালিটিতে মেলে না, আমার সাথে যারাই কাজ করছে মানে আমি আজকে আমার কেন কিছু নাই, কারণ তাদের যে মেন্টালিটি, লুটে খাওয়ার মেন্টালিটি বা মানুষকে ঠকানোর যে মেন্টালিটি, ওই যে কর্মচারীকে কাজে আনলাম ঠিকমতো বেতন দিলাম না ঠকালাম, ওরকম করে কখনো চলতে পারি নাই, এই জন্যই আজকে আমার কিছু নাই। দ্বিতীয় কথা, এই যে ব্যবসা, আমার ব্যবসায় একটা মানে যে বা যারাই হোক, আমার ব্যবসায়ী ভিতরেই যারা ছিল তারাই যেভাবে হোক আমার ক্ষতি করেছিল, এবং হিউজ একটা অ্যামাউন্ট আমার ঘাড়ের উপর মানে ঝুলাই দিয়ে চলে গেছিল। এই যে অ্যামাউন্টটা, এটা চাইলে কিন্তু আমি আমার লাইসেন্সের এগেনস্টে, আমার লাইসেন্সটা যথেষ্ট বড়, দক্ষিণাঞ্চলের 33টা জেলার লাইসেন্স ছিল আমার, যেটা সাউথ ওয়েস্ট জোন বলে আর কি, এই সাউথ ওয়েস্ট জোনের লাইসেন্স, এবং আমি সাথে সাথে পাইনি, প্রথম অ্যাপ্লিকেশন করা সাউথ ওয়েস্ট জোনের লাইসেন্স ছিল আমার, কিন্তু প্রথম অ্যাপ্লিকেশন করা হলেও আমি পেয়েছি সবার শেষে, প্রায় 7 বছর অপেক্ষা করে। তো এটাও বাংলাদেশের একটা অনেক বড় কি বলবো মানে বৈশিষ্ট্য, যে এই যে আমি 7 বছর অপেক্ষা করতে হয়েছে আমার লাইসেন্স পাওয়ার জন্য, মানে আমার কাছে বিরাট ব্যাপার, বাংলাদেশের কাছে এটা একটা নর্মাল বিষয়। তো ওই যে ব্যবসা বাণিজ্য যে করবো না ডিসিশন নিয়েছি, এই সব বিষয় নিয়েই আর কি, আমি এখন নতুন আর একটা বিজনেস করতে চাই, তা নিয়েও লাইসেন্স কাগজপত্র ব্যাট ট্যাক্স এগুলো নিয়ে মানে খুবই খারাপ অবস্থা। তার থেকে দেখতেছি যদি কষ্টমষ্ট করে, এই যে আমি কিন্তু সমালোচনা করতে আসিনি রাফসানকে নিয়ে, আমি জাস্ট কিছু যুক্তির কথা বলতেছি। তো এই যে মানে কন্টেন্ট ক্রিয়েট করা, এই দিক থেকে এখনো পর্যন্ত ওই ধরনের কঠিন আইন এখনো এসে পারেনি, আসবে, আরও আসবে, চিন্তার কিছু নাই, সব দিক থেকেই যেহেতু আসতেছে এর উপরেও আসবে। তো যাই হোক, যতদিন না আসে চেষ্টা করে দেখি, তার আগে যদি কিছু একটা হয় কন্টেন্ট ক্রিয়েট করি। তো যেটা বলতেছিলাম, এই যে আমার ব্যবসা, আমি চাইলে আমার ব্যবসার লাইসেন্সের এগেনস্টে আমি লোন নিয়ে কিন্তু ব্যবসাটা চালাতে পারতাম, কিন্তু আমি ব্যবসা চালাতে পারিনি। হ্যাঁ, এখানে আমাকে বলা যায় যে আমি আসলে তাহলে ব্যবসায়ী না, কেন লোন নিতে পারিনি, আমি কিন্তু ব্যবসা শুরুতেও টাকা পয়সা নিতে পারতাম, চেষ্টা করিনি তা না, শুরুতে কিছু চেষ্টা করেছিলাম যে রিলেটিভদের কাছ থেকে টাকা পয়সা নিব, কিন্তু তারাও তাদের দিক থেকে ঠিক আছে যে ভাই মানে 50,000 টাকা থেকে 5 লাখ টাকা পর্যন্ত বা 5 কোটি পর্যন্ত এরা সব কিন্তু মধ্যবিত্ত, এর নিচে যারা তাদেরকে নিম্ন মধ্যবিত্তও বলা যায় না, এরা এমন একটা পজিশনে থাকে যে তারা নিজেদের স্ট্যাটাসের সাথে মিল রেখে তাদের ইনকামের কোনো কথা মানুষের সাথে বলতেই পারে না, তারা না পারে গিলতে, না পারে উগড়াতে, এমন একটা পজিশনে থাকে। তো যাই হোক, ওইটার ডিটেলসে না বলে বলি যে আমি চাইলে হয়তো রিলেটিভদের কাছ থেকে লোন নিতে পারতাম, কিন্তু তারা যদি না দেয় বা তারা যে তাদের কাছ থেকে যে নিয়ে নি বা তারা যে দেয়নি, তাদের না দেওয়ার পিছনে যথেষ্ট যুক্তি ছিল, আমি যে পারবই এর কোনো গ্যারান্টি ছিল না, আর আমি না পারলেও যে আমার বাবা ফেরত দিবে তার কোনো গ্যারান্টি ছিল না, আর লোন নেওয়ারে আমি আজীবন ভয় পাই, 3.5 কোটি টাকা, আরে ভাই পাশের দোকানে 350 টাকা যদি লোন মানে ধার করে আমি তরকারি নিয়ে আসি বা গ্রসারি নিয়ে আসি, তাহলে ওই দোকানদার হয়তো বাড়ি নাক ডেকে ঘুমায়, কিন্তু আমি রাত্রিবেলা ঘুমাতে পারি না ওই 350 টাকা দেওয়ার জন্য। তো এই হচ্ছে ডিফারেন্স ভাই, তুমি মানে এই যে 3.5 কোটি টাকা অ্যামাউন্ট না জানা পর্যন্ত দিবা না, মানে টুকটাক লোন না চাইলেও অনেক সময় মানুষের ঠেকায় পড়ে চলে আসে, সেক্ষেত্রেও আজ পর্যন্ত কোনো লোন আমি কোনো জায়গায় বাধায় রাখিনি, আমার মানে এই যে 7 বছর অপেক্ষা করে যে লাইসেন্স পেয়েছি, সেই লাইসেন্স বিক্রি করেও আমার অনেক লোন শোধ করেছি, আমি লাইসেন্সের এগেনস্টে লোন নেওয়ার সাহস পাইনি। সাহস পাইনি কেন, মানে ওই যে তোমরা কিন্তু কোর্টে যাওয়ারও সাহস আছে, ওই সাহসও আমাদের মতো লোকজনের নাই, এটা হচ্ছে ডিফারেন্স। আর যদি ধর্মীয় দিক থেকে দেখো, তাহলে ছোট্ট একটা কথা বলি, সেটা হচ্ছে যেই মানে রুলস বা যেই টার্মস অ্যান্ড কন্ডিশনে তোমরা লোন নিছিলা, সেই টার্মস অ্যান্ড কন্ডিশনে অনুযায়ী তোমাদের ওই লোনটার হিসাব করা উচিত ছিল, পরে যদি তোমার মনে হয় জমির দাম বেশি, সেই ফলটা কিন্তু যে তোমাকে লোন দিছে তার না, সো তাকে নিয়ে তুমি আইনের আওতায় যে যে টানাটানি করবা সেটা মানায় না বা ঠিক না। আর ওই যে বললে না যে তোমার জমির দাম 10 টাকা তোমাকে দিছে 1 টাকা, ভাই এটা তো তোমার ফল্ট, তুমি 10 টাকার জমি দিয়ে 1 টাকা কেন নিছো, 10 টাকা কেন নেও নাই, বা সেই 10 টাকার জমি থেকে তুমি 1 টাকার জমিই দিতা, তোমাদের কাছে তো কাগজপত্র বানানো এমন কঠিন কিছু না, যারা দুবাই যেতে পারো, ক্যানাডা যেতে পারো, মুম্বাই যেতে পারো, তাদের কাছে এগুলো বানানোর কোনো ব্যাপার না। তো ওই যে যুক্তি দেখা যায় যে ভিডিও দিছে এটা মানায় না, লোকজন বলতেছে বাঙালিরা তো বলবেই, বাঙালিদের কাজই বলা, বাঙালিরা কোনো টপিক পাইলেই বলবে, বন্ধু কারা হয় যারা সাপোর্ট করে বা সাপোর্টিভ হয়, তো ওরকম তো আসলে আমি এখনো পর্যন্ত পাইনি আমার লাইফে, এটাকে বলতে পারো ভাগ্য, বন্ধু ভাগ্য আসলে নেই, ওইভাবে সাপোর্ট কোনোদিনই পাইনি, সারা জনম ক্রিটিসাইজ বা ওই হাসি ঠাট্টাই করে গেছে মানুষ সব কিছু নিয়ে, ইভেন বিজনেস নিয়েও যখন চিন্তা করছি আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাই হাসি ঠাট্টা করছে, ইভেন এই যে আইএসপি লাইসেন্স ওই আমি যখন শুরু করছি 2012 তখন কিন্তু এইসব সম্পর্কে মানুষ জানতো না, কিন্তু আমার এমন অনেক রিলেটিভ আছে যে আইএসপি বিজনেসের কথা শুনে বা ইন্টারনেট ব্যবসার কথা শুনে বলতে হতো রাস্তার পাশে কম্পিউটারের দোকানে গান লোড দেয়। যাই হোক, এরকম মানুষের কথা মানুষ বলবেই, আর তুমি একটা অডি কিনে বাবা মাকে গিফট করছো, মানুষের চোখে লাগবে, আমাদের বিশেষ করে মানে মানুষ যে আত্মাই মানে জেলাস তার উপর বাঙালিরা তো আরও বেশি,
তো ডেফিনেটলি এই বিষয়টা নিয়ে তো তোমার তোমার পচা নিয়ে খাওয়া উচিত, আমি বলবো উচিত। তো যাই হোক, তবে তুমি যে যুক্তি দেখাইছো ভাই ভিডিওর মধ্যে, ওই যুক্তিটা আসলে মানার মতো না। কারণ তুমি 10 টাকা দিয়ে, মানে 10 টাকার জমি দিয়ে 1 টাকা নিবা, এটা তো তোমার ফল ভাই, এটা ব্যাংকের ফল না। সেক্ষেত্রে ব্যাংকের যে টাকা হয়েছে তোমার দিয়ে দেওয়া উচিত, আর তোমাদের ক্ষমতাও আছে। তুমি তারপরও আইনের বিরুদ্ধে, আইনের ওখানে যে টানাটানি করতেছো এটাও করতে পারো, কারণ এটাও তোমার জায়েজ আছে বাঙালি হিসেবে, বাঙালিরা এটা করে। সো কিছু মনে করো না ভাই, তুমি ট্রেন্ডিংয়ে আসো, তাই তোমার এই ট্রেন্ডিং টপিক নিয়ে কথা বলা আমার উচিত। আমি যেহেতু ফেসবুক আমার 2 দিন আগে নোটিফিকেশন পাঠাইছে আমি নাকি রাইজিং ক্রিয়েটার, তো আমার রাইজ করতে হইলে তো ট্রেন্ডিং অনুযায়ী কথা বলতেই হবে। যখনই যে ট্রেন্ড সামনে আসে বানানো উচিত, ইদানিং আমারও বানানোর হিড়িক পড়ে গেছে, খুব বানাচ্ছি ভিডিও, তো কন্টিনিউয়াসলি বেশ 4-5 দিন হয়ে গেল বানাচ্ছি। তো এর মধ্যেই তোমার ট্রেন্ডটা চলে আসছে, তো তোমার ট্রেন্ডটাও আমি আমার ভিডিওতেও দিয়ে দিলাম। জানি না কতজন দেখবে বা কেউ দেখবে কি না, যতজনই দেখুক তাদের কাছে বলছি যে এই মধ্যবিত্তদের স্ট্রাগল, বা যারা এই যে, আমি মনে করি আমি আসলে কাউকে কখনো ঠকায়ে বড় হওয়ার কথা চিন্তা করি নাই। আর বাংলাদেশের প্রেক্ষাপটে চাকরি ক্ষেত্রে যাই, এই যে মানে আমি বিজনেস বন্ধ করে দেওয়ার পর কাজও খুঁজেছি অনেক জায়গায়। ওয়েল, ম্যারিট অনুযায়ী বা সার্টিফিকেট অনুযায়ী তো সবসময় কাজ পাওয়া যায় না, প্লাস আমার বয়সও যথেষ্ট হয়েছে, সার্টিফিকেটের বয়স হয়ে গেছে। তো এমনি নর্মাল চাকরিও যখন খুঁজতে গেছি সেখানেও সব জায়গায় ধান্দা, মানে সার্কুলার, ভুয়া একটা সার্কুলার দিয়ে সেখানে বলে দিচ্ছে যে 200 টাকা দিয়ে এন্ট্রি ফি দেওয়া লাগবে জবের জন্য, দাও টাকা নিয়ে গায়েব হয়ে যাবে। এসব স্কিম তো বুঝি কিন্তু কোনোদিন কাজে লাগাইতে পারিনি, কারণ মানুষ টাকায় খাওয়ার অভ্যাস নেই, তো সৎভাবে চলার চেষ্টা করতেছি। তো এই যে কন্টেন্ট বানাচ্ছি, কন্টেন্ট বানাচ্ছি ঠিকই, কিন্তু কোনোদিন ইনফ্লুয়েন্সার হতে পারবো কিনা আমি জানি না। কারণ ইনফ্লুয়েন্সার হতে হলে কিন্তু আমার একটা প্রোডাক্ট দিয়ে মার্কেটিং করতে হবে, প্রোডাক্টের যে মার্কেটিং করবো সেটা ভালো না খারাপ সেটা না বুঝে কীভাবে মার্কেটিং করবো। আমার অবশ্যই আগে প্রোডাক্ট সম্পর্কে জানতে হবে, তারপরে আমি সেই প্রোডাক্টের সম্পর্কে মার্কেটিং করবো। তো সেটাও আর কি হবে কিনা আমি ঠিক শিওর না। যদি ওইরকমভাবে কোনো প্রোডাক্ট পাই যে প্রোডাক্ট আমি ইউজ করছি বা আমার ভালো লাগে, সেখান থেকে আমি কোনো অফার পাইছি, সাপোজ খুব বেশি কিছু নাই, বা এই যে আমাদের যে বাংলাদেশে যেসব মানি এক্সচেঞ্জ আছে তাদের তো অনেকেই প্রমোট করে, নগদের প্রমোট করে, বিকাশে প্রমোট করে, দেখা গেছে আমি যে অ্যাপটা ইউজ করি, কোনটা ইউজ করি বলবো না, কারণ তাহলে আবার প্রমোটের মধ্যে চলে যাবে। তো আমি যেটা ইউজ করি আমি সেটা সম্পর্কে যদি আমার কাছে কোনো অফার আসে আমি হয়তো সেটা প্রমোট করবো, সেটা ভালো খারাপ দিক দুটো তুলে ধরেই করবো, মানুষ ঠকানোর জন্য করবো না, নাও দিতে পারে। সো এই জন্য বলছি যে ইনফ্লুয়েন্সার কখনো হতে পারবো কিনা আমি জানি না, চেষ্টা করছি কন্টেন্ট ক্রিয়েট করতে, ক্রিয়েট করছি আমার কথা বলা। এই যে আর একটা জিনিস বলি, বেশি বড় হয়ে যাচ্ছে ভিডিও, তারপরে না বলে পারলাম না, এটা হচ্ছে এই যে ট্রাভেল ব্লগ করা বা অন্য অন্য যে ব্লগগুলো করা, এগুলো করতে হইলেও কিন্তু মানে আমি আবার বিগ ব্যাং থিওরিতে বিশ্বাস করি না, যে হয়ে গেল, ফুটে গেল, আসছে, এসব আমি বিশ্বাস করি না। হ্যাঁ অবশ্যই কোনো কোনো না কোনো সোর্স আছে, রাফসান নিশ্চয়ই জন্ম থেকেই টাকা ইনকাম করা শুরু করে নাই, তার যে ফার্স্ট ফোন হোক, ফার্স্ট ট্রাভেল হোক, সেগুলো নিশ্চয়ই সে বাবা মার কাছ থেকেই নিয়েছে। কিন্তু আমার ব্যবসায় কিন্তু আমি পরে বাবা মার কাছ থেকে নিলেও একদম স্টার্টিংয়ে, একদম ইনিশিয়াল স্টেজের যে ফার্স্ট ইনভেস্টমেন্ট আমি আমরা 3 বন্ধু মিলে করেছিলাম, সেখানেও কিন্তু আমি মানে বাবা মার কাছ থেকে টাকা নিয়েছিলাম না, এবং পরবর্তীতেও বাবা মার কাছ থেকে আমার সবসময় টাকা নিতে খারাপ লাগছে। আমি কিন্তু আমার মানে ফুল এডুকেশনও কমপ্লিট করিনি, কারণ আমার মাথার ভিতরে আজীবন চিন্তা ছিল যে আমার বাবার উপরে যেন কখনো প্রেশার না পড়ে, এইভাবে আস্তে আস্তে বিজনেসের মধ্যে ঢোকা। তো যাই হোক, অনেক কথা বললাম, কিসের মধ্যে কী বলছি তাও জানি না, আসলে ওই স্ক্রিপ্ট অনুযায়ী সাজায় কথা বলা ওই লেভেলেও আসি নাই আর অতটা এক্সপিরিয়েন্সও নাই, এই জন্য হয়তো একটু মিসট্র্যাক হয়ে গেছে, কথার বেশি বাড়াবো না। তোমরা আমার কন্টেন্ট এই যে কথা বলছি, যদি কথা ভালো লাগে আমাকে ভালো করেই জানো, এই যে লাইক কমেন্ট শেয়ার হ্যান ত্যান মানে কী করতে হয় আর কি বাড়াতে সাহায্য করতে পারো, আর না হলে দেখি যতদিন চেষ্টা করার সম্ভব চেষ্টা করবো, না পারলে করবো না। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এই ধরনের ক্রাইসিসে আর কেউ না পড়ুক, ব্যাংকালারাও না পড়ুক, মানুষও না পড়ুক, সবাই সবাইকে না ঠকিয়ে ভালো থাকুক সেই দোয়া করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।